Alhamdulillah. Salatu wassalamu ala Rasulullah. Assalamu alaikum wa rahmatullah. Khuda rajye sab kichu goddomoy hoye jay. Chaand tokhon jhalsana roti bole mone hoy. To shobai khudar to ekhon boktritar shomoy khub nei. Er poreo ei আজকে আমাদের সম্মানীয় সভাপতি মানারত ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান বিদায়ী ভাইস চ্যান্সেলর ফ্রেন্ডস এই প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতে দিবনা দিবনা যেতে ডাকিতে ডাকিতে হুহু করে তীব্র বেগে চলে যাই সবে পূর্ণ করি বিশ্বদাটা আর্থকল রবে এমনি চলেছে অনাদিকাল হতে চলবেই এটা এটাই রীতি এক ফুল ঝরে যায় আর এক ফুলকে ফুটবার জন্য ফুটতে দেওয়ার জন্য এভাবেই চলতে হবে কেমিস্ট্রি আর ফার্মেসি সিস্টার ডিপার্টমেন্ট বলে লোকেরা এবং এদের ভিতরে মিল থাকারই কথা অনেকটাই সেই সূত্রে বোধহয় কিছু ঘটনা ঘটে গেছে আর কি চৌধুরী মাহমুদ হাসানের সাথে আমার অনেকেরই না জানা এখানে একটা রিভার্স রিয়াকশন ঘটে গেছে কেন যেন তখন 2002 সালের শেষের দিকে আমাদের লোকাল যিনি মেয়র সাহেব ছিলেন উনি রাজশাহীতে রটিয়ে দিয়েছেন একজনের নামে কি উনি বিসিএসের চেয়ারম্যান হচ্ছেন কেন রটালো কীভাবে রটালো জানি না এবং তার পরিপ্রেক্ষিতে বিসিএসের বহু লোক এসে স্যার কবে জয়েন করতেছেন কোথায় যাচ্ছেন কখন আসতেছেন এটা সেটা আশ্চর্য এবং একদিন কোনো এক মিটিংয়ে সেই মেয়র সাহেব আসেন আমাকে সেখানে ডাকা হয়েছে স্যার আপনি জয়েন করেননি এতে কোথা থেকে কিসের কথা বলে আমি তাতে বললাম যে কোথা থেকে এইসব কথা বলেন অন্যদিকে কথা শুনি কি যে মানারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ভাইস চ্যান্সেলর চৌধুরী মাহমুদ হাসান সাহেব এখানে আসতেছেন উনি জয়েন করতেছেন জয়েন করতে এসেছেন হচ্ছেন মানারতকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের একটা সব কিছু তৈরি হয়েছে উনি আসবেন কি রিভার্স রিয়াকশন ঘটে গেল আমার মন্ত্রণালয় থেকে বলা হলো এখানে জয়েন করতে আর তারপরে ওনারে বলা হলো বিসিএসআইতে জয়েন করতে এটা রিভার্স না হলেই বলে ভালো হতো কিন্তু রিভার্স ঘটে গেল সেইখানে এরপরে এসে দেখলাম এই ইউনিভার্সিটিতে তখন তিনটা ডিপার্টমেন্ট সিএসই বিবিএ আর ওই যে ইংলিশ ডিপার্টমেন্ট তিন ডিপার্টমেন্টেরই হেডের সংকট আমি আসার পরে আব্বাস আলী খান সাহেব সে কয়েকদিন পরে চলে গেলেন ইংলিশ ডিপার্টমেন্টের হেড নাই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টেরও ওই একই অবস্থা তো সবাই বিদেশে চলে গেলেন আর কি সেই অবস্থায় এই ইউনিভার্সিটিটা বলে কি এটা হচ্ছে বাচ্চাদের দুধের পয়সা দিয়ে চলে পাশে একটা স্কুল সেই স্কুলের পয়সাতে ইউনিভার্সিটি চলে এই ইউনিভার্সিটিটার দায়িত্ব পড়লো আমার হাতে এনিওয়ে আলহামদুলিল্লাহ সেই ইউনিভার্সিটিটাকে সামনের দিকে নিয়ে যাওয়া হলো এবং ইউনিভার্সিটিটা চললো এই ট্রেনটা চলতে থাকলো আমি বলবো এই পরবর্তী পর্যায়ে যে ভাইস চ্যান্সেলরগুলো এসেছেন তারা খুব এফিসিয়েন্টলি এফেক্টিভলি কাজ করেছেন আমি সব বাঁধন ছিঁড়তে পারিনি ইউনিভার্সিটির সামনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি যেদিন যাই এখান থেকে সেই দিনই এটা এক্সপেক্ট করা হয়েছিল আশা করা হয়েছিল আমরা সবাই আশা করেছিলাম যে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কাজেই এখন এটা এটা ন্যাশনালি পরিচিতি পেল লোকজন আসতেছে এখন ভর্তি হওয়ার সুযোগ পেল এখন এটা ইন্টারন্যাশনালি পরিচিতি পাবে এবং এই দুই ভাইস চ্যান্সেলরের ভিতরে শেষ ভাইস চ্যান্সেলর প্রফেসর চৌধুরী মাহমুদ হাসানকে যথার্থভাবে ইন্টারন্যাশনালি এটা পরিচিতি দিয়ে গেছেন যদিও আমাদের এখানে ইন্টারন্যাশনাল ছাত্র এখনও এসে ভর্তি হয়নি হবে ইনশাআল্লাহ এ পরিচিতি পেয়ে গেছে তো এই কৃতিত্ব আমাদের পরবর্তী দুই ভাইস চ্যান্সেলর তো এই দিক থেকে আমি আবারও বলবো যে প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান উনি এই
আমরা যে বাধা যে বেড়ি এগুলো আমরা ছিঁড়তে পারিনি, উনি কিন্তু সকল বাধা বেড়ি ছিন্ন করে উনি অত্যন্ত সার্থক সফল এবং ক্ষমতাশালী ভাইস চ্যান্সেলর হিসেবে মানারতে তিনি ভূমিকা রাখতে পেরেছেন, যার কারণে মানারতকে সামনের দিকে যাওয়ার পথটা এখন খুলে গেছে আলহামদুলিল্লাহ। তো এই পথ খোলার অবস্থায় আমরা নিজেরা এই মানারতকে সামনে নিতে গেলে পারে আমাদের যে কথা কিছু এ আগে বলা হলো যে কোরবান সাহেব তুলে ধরতে বলতে গিয়ে তিনি উল্লেখ করছিলেন যে যেখানেই কথা বলা যায় আজকে মানারতের দশা নিম্নমুখী কেন, বলে এটার ইমেজ সংকট। আমার এই কথা শুনতে খুব খারাপ লাগে। আজকে মানারতের ইমেজ সংকট থাকার কথা নয়, যেখানে মানারত নেগেটিভ অবস্থা থেকে একেবারে খাড়া ঊর্ধ্বগতিতে গিয়েছে এবং চৌধুরী মাহমুদ হাসানের সময় এখানে সর্বোচ্চ ছাত্র সংখ্যা এখানে থেকেছে, এখানে ইমেজ সংকট হবে কেন? হতেই পারে না, পাশে আর একটা মানারতের একটা প্রতিষ্ঠান রয়েছে, কই তার তো ইমেজ সংকট হয়নি। আমাদের ইমেজ সংকট কেন? আমরা ইমেজ সংকটের কথা বলি কেন? এটা হচ্ছে আমাদের ওই যে ছাত্র সংকটের কারণে। এই ছাত্র সংকটের জন্য আমি মনে করি এখানের ভাইস চ্যান্সেলর বা শুধু প্রশাসনই নয়, এখানে শিক্ষকরাও এটার কিন্তু ইমেজকে বাড়াবার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করেন শিক্ষকরাই। কাজে আমাদের মনে হয় কি আমরা তো সেই শিক্ষকটা পেয়ে আমরা গর্বিত যে শিক্ষকরা মানারতকে সামনের দিকে নিয়ে এসেছে, নিয়ে চলতেছে এবং নিয়ে যাবে ইনশাআল্লাহ। কাজেই আমাদের এখানে ইমেজ সংকট হওয়ার কোনো কথাই নেই। সবচাইতে বড় কথা যেটা আমি বলে শেষ করতে চাই যে আমাদের এই নাম দিয়েই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, আমাদের চেহারা দিয়েই আমরা কারা এই কথা বলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালুকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালুকুম। আমাদের কার কতটা সুন্দর চেহারা, কার কতটা চাকচিক্য জীবন আমরা বহন করতেছি, কে কতটা ক্ষমতাশালী দাপটশালী এবং এখানে বিত্তবান হয়েছি, এর ভিত্তিতে আমাদের কিন্তু মূল্যায়ন করা হবে না সেই দিন যেই দিন আল্লাহ পাক আমাদের মর্যাদা দেবেন। বরং সিনসিয়ারিটি আন্তরিকতা এবং এফিসিয়েন্সি কলুবকুম ও আমালুকুম, এই সিনসিয়ারিটি আন্তরিকতা এবং এফিসিয়েন্সি কে কতটা এফিসিয়েন্টলি কাজ করলো, আমাদের এই কাজের ভূমিকা হচ্ছে আমাদের কর্মক্ষেত্র যেখানে আমাদের দায়িত্ব, সেই পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ পদে যারা যেখানে অধিষ্ঠিত রয়েছি সেইখান থেকে আমরা কতটা কি দায়িত্ব পালন করলাম, কতটা সিনসিয়ারিটি সহকারে দায়িত্ব পালন করলাম, এর ভিত্তিতেই আমাদের মূল্যায়ন হবে। এখানে কে কয়টা বেতন পেয়েছি, কত টাকা উপার্জন করেছি, এই নিয়ে আমি কোথায় আছি, আমার পজিশন কোথায় আছে, এই নিয়ে যদি আমরা চিন্তায় মূলে মরতে থাকি তাহলে পরে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানটাকে সামনে নিতে পারবো না। আমি বলতে চাই আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি, আমরা যে প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছি, আল্লাহ সুযোগ দিয়েছেন, আমরা লাকি ভাগ্যবান, আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ যেটাকে বলা হয় আল্লাহ যাদেরকে বলেছেন যে তোমাদের আমি বাছাই করেছি, তোমাদের আমি বাছাই করেছি, সেই বাছাই করার লোকরা আমরা এখানে এসেছি। এখানে থেকে আমাদের রুজির ব্যবস্থা হয়, কিন্তু সবচেয়ে বড় কথা আমরা এখানে থেকে কাজ করে যে যা কিছু আমরা গড়ে যাব, এই গড়ে যাওয়ার কারণে যে জান্নাত আমরা পাবো, এই জান্নাতের একটা পাপসের মূল্য এই দুনিয়ার সব কিছু বিক্রি করে আমি পাবো না। কাজে সেইটা যদি আমার আকাঙ্ক্ষা হয় তাহলে পরে আমি কিসের ভয় করি, কোনখানে আমার ইমেজ সংকটের কারণে আমি চুপ করে বসে থাকি, পেছনে ফেরাই, আমি দাঁড়াই না কেন, আমি কথা বলি না কেন? আমি মনে করি আমাদের সবাইকে দাঁড়াতে হবে, কথা বলতে হবে, সামনে এগোতে হবে, এবং তখনই আমার ইমেজ সংকটও থাকবে না, প্রতিষ্ঠানের ইমেজ সংকট থাকবে না, আমরা সব কিছু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কিন্তু আমরা ওইখানে পিছিয়ে গেছি, আমাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে যার কারণে আল্লাহ আমাদের পুরস্কার দেবেন, আমাদের আন্তরিকতা বাড়াতে হবে প্রতিটি কাজে যার কারণে আল্লাহ আমাদের পুরস্কার দেবেন। আমি আপিল রাখবো আমরা নিজেরা যেন আমাদের এফিসিয়েন্সি বাড়াই, আমাদের সিনসিয়ারিটি বাড়াই। আল্লাহ পাক ওটাই বলছেন কোরআনে পাকের ভিতরে, রাসূলের কথার পরে কোরআনে বলতেছেন যে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখবো তোমাদের সেই দিন
সুন্দর কাজ দিয়ে তোমরা যে যেখানে দেখেছো সেই কাজ দিয়ে কে কতটা ভরতে পেরেছো তার ভিত্তিতেই তোমাদের মূল্যায়ন হবে, তার ভিতরেই তোমরা পুরস্কৃত হবে। আমরা যেন সেই পুরস্কারের যোগ্য করে হয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারি, প্রতিষ্ঠানকে গড়ে তুলতে পারি। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Deans of different faculties, head of the departments, Shamanaj Shikhar Bindu, Aamadir Kormakata Kormachari Bindu, Manarat Purgale Shab Shabushu, Shabbat, Assalamu Alaikum. Aamadir Shikhar Bindu, Bolshe Kormakata, Tire Kuna Bindu Arushthan Manahe. Ayo Manush to Pratimini Akbari Gita Ayo আমি কখনো ফিল করি নি যে কোনো জায়গা থেকে আমাকে আসলে এগুলো সব টেম্পোরারি শিফট আর চেঞ্জ অফ প্লেসেস সেটা হয়ে থাকে। তা আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে একটু বেশি বেশি চেঞ্জ করতে হয়েছে আমাকে। আপনার সব বলেছি আমি ডাইরেক্টর ড্রাগ ইন্ডাস্ট্রিয়ান ছিলাম, সায়েন্স ল্যাবে ছিলাম, আপনি কেন 4 বছর সব মিলে প্রায় 10 বছর আমার অলমোস্ট 78 আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি। সেদিক থেকে শুরু করে প্রায় 38 ইয়ার্স মধ্যে প্রায় 10-12 বছর আমি বাইরে ছিলাম। বাইরে যাওয়ার মধ্যে অনেক জায়গায় চেষ্টা করেছি ভালো করার জন্য, তবে শিক্ষকতা থেকে দূরে যাওয়াটা কিছুটা পেইনফুল মনে হয়েছে আমার কাছে। আমি এখান থেকে যাওয়ার পর যখন আমার ক্লাস নিয়েছি ভালো লাগছে, যে ছাত্রদেরকে 4 বছর পড়াতে পারে। একটা প্ল্যান ছিল যে একসময় হয়তো আমি ক্লাস নিব আমাদের ছাত্রদের, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানটা উত্তর এবং দক্ষিণ দিকে, এটা তো ডিফিকাল্ট প্লেস। আমি কোনো সময় অন্য ওয়ে দিয়ে এখানে আসার সুযোগ ছিল না। যদি মানব বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ওদিকে হতো হয়তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে, কারণ ছাত্রদেরকে আমি এত সম্মান করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এত ভালো করেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে, আই ফিল প্রাউড টু বি দ্য টিচার্স অফ আওয়ার ব্রিলিয়েন্ট স্টুডেন্টস। এই জন্য ভালো লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারাজ স্কুল আমার ছাত্র যারা এখানে আছে আমি সব বিশ্ববিদ্যালয়ের সম্মান করছি, বলছি না যে কেউ খারাপ হবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ছাত্র আউটস্ট্যান্ডিং ব্রিলিয়েন্ট। সেটা পড়ালে মানে ডিসিমিনেশন অফ নলেজ এর মধ্যে অনেক কাজ হবে বলে আমার মনে হয়েছে। তা যাই হোক, মানবতা 4 বছর আমি কাটিয়েছি, তার আগে 2 বছর আই ওয়াজ মেম্বার অফ দ্য বোর্ড অফ ট্রাস্টিস, আবার আমার সেখানে এসেছি একটা নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। একবার সরকারি ছিলাম, পুরোপুরি সরকারি, খুবই ডিফিকাল্ট প্লেস, মানে সব বলেছি এত এক্সপেরিয়েন্স শেয়ার করার তো সময় নেই, আজকে সময়টা এমন যে এই সব অভিজ্ঞতা শেয়ার করতে পারছি না। দ্যাট ইজ এ ভেরি ডিফিকাল্ট প্লেস, যে ডাইরেক্টর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পোস্ট, যেখানে অনেক তদবিগত হয়েছে, অনেক আমার কঠিন সময় পার করতে হয়েছে, এবং যেখানে প্রতিদিনই পত্রিকা আমাদের নিয়োগ হতো নকল ভেজাল ওষুধ এগুলো নিয়ে। এবং যখন আমি গিয়েছি তখন প্রফেসর মোহাম্মদ মোস্তফা স্যার একটা কথা বলেছিল যে একটা রিসার্চার যে স্কলার হিসেবে তুমি ওখানে গিয়েছো অ্যাডমিনিস্ট্রেশন, ওনার একটা কমেন্ট ছিল যখন শুনেছি আমি ডাইরেক্টর ড্রাগ স্কলার স্যার আমাকে বলেছিল যে একটা স্কলার একটা রিসার্চার আমার অ্যাডমিনিস্ট্রেশনে তা চলে যাবে। তো সেটা একটা বিরাট অভিজ্ঞতা ছিল এবং অনেক চড়াই উচড়াই পেরিয়ে আমাদেরকে সেখানে আসতে হয়েছে এবং সেখানে অনেক পরিবর্তন করার চেষ্টা করছে। আমার জীবনে একটা অবজেক্টিভ ছিল, যেখানে আমি যাই আই ওয়ান্ট টু মেক সাম চেঞ্জ অ্যান্ড আই ট্রাই টু ফলো মিন দ্য পাস্ট পজিশন। কতটুকু সফল হয়েছি সে মূল্যায়ন তো তারা করবে, আমার কত মূল্যায়ন দেওয়া সম্ভব। আর আমি আমাদের প্রফেসর ফজলুল স্যার তো আমার সম্পর্কে কোনো কালেই এভাবে বলেন, আর সাধারণত বলেছি উনি আমাদের অত্যন্ত সজ্ঞ এবং সম্মানিত, যাকে আমি যদি একজন ব্যক্তি হিসাবে তাকে একজন ব্যক্তি হিসেবে আমাকে বলা হয় যে রিলেটিভসের বাইরে সম্মানিত তিনি তাদের মধ্যে এরকম সম্মান। উনি আমার সম্পর্কে বলেছেন কোনো সময় বলার কোনো সুযোগ হয়নি, বলেন নেই, এত স্নেহ আমাদের যা করেন এবং তাকে আমরা শ্রদ্ধা করি, একজন একজন সত্যিকার অর্থে উনি একজন লিডার, ডিজার্ভস দিস পজিশন। তো আমি একটা আকাঙ্ক্ষা সবসময় ছিল যে আমি একজন বিজ্ঞানী হব, এটা আমি ফ্রম মাই ভেরি মাস মানে চাইল্ড, যখন আমি বিজ্ঞান সম্পর্কে জানি না তখন আমার মনে হতো আমি একটা বড় বিজ্ঞানী হব। এবং বড় বিজ্ঞান হওয়ার জন্য আমার আমি যখন আজিমপুরে আমার বাবা সরকারি কর্মকর্তা ছিল ছোট একটা ল্যাবরেটরি বানিয়েছিলাম,
আমার একটা স্টোর রুম ছিল, সেখানে ছোট ল্যাবরেটরি বানিয়ে ছোট ছোট থাক করেছি, ছোট ছোট বোতল নিয়েছি, সেখানে নানা রকমের এই আপনার তেলের পোকা টোকা এগুলো নিয়ে এগুলো রিসার্চ লেখা ল্যাবরেটরি লেখা ছিল। এগুলো 1963-64 বলছেন যখন আমি ইউনিভার্সিটি মানে এসএসসিও পাস করি, তবে একটা ধারণা ছিল যে পড়াশোনা করলে ভালো সায়েন্টিস্ট হওয়া যায় না, কারণ তোমার সালভেশনের জীবনীটা আমি জানতাম। তা যাও কিভাবে কিভাবে আমার পড়াশোনা করলে আমি বুঝতে পারলাম না। তো ফর্চুনেটলি আমি বিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত হয়েছি এবং বিজ্ঞানের কন্ট্রিবিউশন করার চেষ্টা করেছি। আমরা আজকে সবচেয়ে বেশি পিছিয়ে হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি, এবং বিজ্ঞানী হলে কিন্তু আমার কথা মানুষ শুনবে। আমি দাওয়াত দিলাম, ইসলামের কথা বললাম, সবাই বললাম, কিন্তু আমি নিজের লেখাপড়া যাই না, আমার কথা শুনবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটুকু সম্মান আমি পেয়েছি, যেটুকু পেয়েছি, যারা আমার বিরোধী তারা আমাদের স্বীকার করে যে লেখাপড়া করে, আমি রিসার্চ করি, আমার রিসার্চ মানের সঙ্গে তারা কোনো সম্পর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন গবেষণা করে, তার মধ্যে কয়েকজন সাইটেশন আছে ইন্টারন্যাশনাল, তার মধ্যে আমার এটা আমি এই এটা শেয়ার করছি জন্য, নিজেকে বড় করার জন্য, যে একজন মুসলিম হিসাবে, একজন বিশ্বাসী হিসাবে এটা আমার কাছে ভালো লাগে যে আমরা শুধু বক্তব্য রাখবো, ইসলামের দাওয়া দেবো, কিন্তু আমি নিজে বিজ্ঞানী হব। এই বিজ্ঞানী হওয়ার জন্য বিজ্ঞানী বিজ্ঞানের ছাত্র থেকে সব সমস্যা করার চেষ্টা করেছি। তো যা হোক, আমার একটা প্রায় 4 ইয়ার্স আমি এখানে সময় কাটিয়েছি। আমার প্রশাসনিক যে অভিজ্ঞতা ছিল, আমি যখন ডাইরেক্টর ব্যাংক অ্যাডমিনিস্ট্রেশন ছিলাম, দেন দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স যে ফাইল দেখা, আমি কোনো ফাইল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর আব্দুর রব, প্রফেসর মারলি ভাই, আমাদের প্রফেসর হারুন ভাই, প্রফেসর সৈয়দ স্যার, যারা আমাদের ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফাইল সিস্টেম নাই, এগুলো আমার বাবা করেছে। আমার বাবা গুরুত্ব ছিল, লোক ছিল, জাস্টিস ছিল, সেক্রেটারি ছিল, প্রশাসনে চলে গেছে, আমাদের মজুদিন সাহেব করেছেন জাজমেন্ট লেগেছে, আমাদের লেখালেখি আমাদের নোট এখনো সেটা হয় যে আমাদের যখন একাডেমিক কমিটির মিটিং হয় এখনো পর্যন্ত চেয়ারম্যান নিজে লেখে, কত কত চেয়ারম্যান ছিল আমি জানি না সেটা চেঞ্জ হয়েছে কিনা, যে আমাদের একাডেমিক কমিটির মিটিং তখন হবে, কোঅর্ডিনেশন কমিটির মিটিং হবে, চেয়ারম্যান যিনি তিনি নোট লাগে, কি সিদ্ধান্ত হলো ও নিজে হাতে লিখতেছে, এটা পরে ঠিকঠাক করে আমার কমিটির সেক্রেটারি থাকে, এখন পর্যন্ত সেক্রেটারি আগেগুলো ছিল না। তথাপি যখন ডাইরেক্টর গিয়েছেন প্রথম বুঝলাম যে ফাইলটা আসে অনুমোদনের জন্য, ফাইলে প্রথম আমার শিখা হাতে করে হঠাৎ করে আমার একটা গভর্নমেন্ট সরকারি, সেইটা আমাকে অনেক কাজে দিয়েছে। তারপর যখন সায়েন্স ল্যাবের চেয়ারম্যান ছিলাম তখন অনেক দিকে আমার সঙ্গে যারা 4 জন মেম্বার ছিল সবাই ছিল জয়েন্ট সেক্রেটারি, তার মধ্যে প্রায় সবাই সচিব হয়েছে। এইগুলি আমাকে অনেক হেল্প করেছে অ্যাডমিনিস্ট্রেশন, যেহেতু আমি এখানে আমাকে বলা হয়েছে প্রধানমন্ত্রী দায়িত্বে বলেছে, এবং এখনও মনে করি যে খুব একটা প্রশাসনিক কাজ হয়ে যায়। এবং আমি খুব ভালো লাগছে আমার কাছে আমাদের মনোরঞ্জন ইসলাম সাহেব ছিল, আমার আগে কোনো সময় পরিচয় হয়নি, আমারও এটা দুর্ভাগ্য বলতে হবে যে আমি কম পেয়েছি। ওর আগে আবুল বাশার খান সাহেব ছিল, হি ওয়াজ এ ভেরি প্র্যাগম্যাটিক পার্সন, আপনাকে নিঃসন্দেহে বলতে হবে, এবং প্রশাসনিক অনেক তা প্রোঅ্যাক্টিভ ছিল, অনেক যা অনেক জায়গায় উনি বেশি প্রোঅ্যাক্টিভ হতে গিয়ে বোধ হয় উদ্ভূতর সিইউ সব কিছুটা কনফ্লিক্ট হয়েছিল, আমার ধারণা আমার আগে যেটা হয়েছিল আমাদের আগে সব ভাষা ছিল, বাট হি ওয়াজ এ ভেরি নাইস পার্সন, উনি থাকলে আজকে ভালো লাগতো। তার সঙ্গে আমার প্রায় 3 বছর উপর হয়েছে প্রশাসনিক। আমার যে অভিজ্ঞতার আলোক ওনাকে আমি বলেছি যে সিইউ হিসাবে, সিইউ হিসেবে তো আমি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা আমি আমার কাছে যে ক্ষমতা মানে ক্ষমতা বলতে তো বলতে হচ্ছে ক্ষমতা সত্য মানে গাল না দায়িত্ব, উনি হচ্ছেন যে দায়িত্ব যে পাওয়ার আমার কাছে ছিল সেই হিসাবে আমাদের যে পজিশন ছিল সেখানে আমার নিম্ন আমার আন্ডারে যারা কাজ করে তারা কোনো সময় আমার সাথে চ্যালেঞ্জ করতে পারতো অথবা আগ্রহ নিতে পারতো না। আমাদের মনসলাম সাহেব উনি তো সচিব ছিল, অনেক কাজ করেছে জানে এটা। তো প্রশাসনের নিয়ম হচ্ছে আমি যেটা ফিল করি সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি বলেছি এটা আমি বললাম ইন্ডাস্ট্রি ভিজিট করতে গিয়ে সেখানে লাগাতে হবে, সেখানে আমি রেট লাগাতে হবে, আর কোনো আর্গুমেন্ট নেই। প্রফেসর কবি স্যার, সরি মিস্টার কবি, আপনার এস কে ল্যাবের মালিক, ওয়ান অফ দ্য মানে বাংলাদেশের এই একজন 100 জনের মধ্যে একজন এখন মারা গেছে, তার ছেলে বলি এখন এটা ইন্ডাস্ট্রির মালিক, এখন এস কে ল্যাব প্রায় 5-7-800-1000 কোটি টাকা মার্কেটিং করে রোল। তুমি আমি ড্রাগের দায়িত্ব হওয়ার পর আমার সাথে দেখা করতে আসেন, আসে বললেন তোমার চলে ফাইজার, ফাইজার থেকে বসে দেন এটা, তো বলো স্যার আমাকে একটা এইটা লেখতে অনুমতি দেওয়া যাবে, তাহলে আপনার অসুবিধা করতে আমি আর লে আর লেবো আমি এক্স ফাইজার লিখবো, তাহলে আপনি এক্স ফাইজার লিখবেন বলো, বলো না এটা অসুবিধা কোথায় এটা কি দেখেন, আমি মাত্র তখন জয়েন করেছি মাত্র 5 মাস, আমার কার্ড সিভিল করতে আসছে, আমি বল দেখেন আমি যেটা বলছি সেটাই তো আইন, আমি এটি আইন এটি ফাইন, আর কোনো কথা বলে নেই, আপনি এই বুঝে নিন। তো ওই ধরনের সায়েন্স ল্যাবরেটরি ছিলাম, বললাম আমি বলেছি যে এটা করতে হবে, সব রকম হয়েছে, আমি ল্যাবরেটরি গিয়েছি ঘুরছি প্রত্যেকটাতে পুরোনোকে 500 আমার সুপারভাইজার ক্ষমতা 1 কোটি করতে হবে, এই রুম এটা খারাপ 1 কোটি করতে হবে, এই ধরনের মানসিক মেন্টাল মেকআপে আমি ওই বস্তু।
এইখানে গিয়ে সেখানে কিছুটা সমস্যা হয়েছে যে বাসা সাহেব অত্যন্ত ভালো লোক, কিন্তু তার উনি আর্গুমেন্টেটিভ ছিল বেশি, উনি বিতার্কিক ছিলেন, ভালো বলতেন, বক্তৃতা খুব ভালো বলতেন, আর সেগুলি কিছুটা সমস্যা হয়েছে। আমি তাকে বলছি দেখেন এটা না আমি এখানে আর্গুমেন্ট করে আসলে সিদ্ধান্ত নেই, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস আছে, সিইও প্রসেস আছে, আমি বলবো সেটা ইমপ্লিমেন্ট হবে, আপনি আমাকে শুধু বলতে পারেন আইনসঙ্গত আইনসঙ্গত নয়, সেগুলি ক্ষেত্রে কিছুটা ওনার সাথে আমাদের মাঝে মাঝে গিয়ে হয়েছে, বাট হি ওয়াজ ভেরি নাইস পার্সন এবং আমার আলটিমেট অবজেক্টিভ পৌঁছতে এটা কোনো প্রবলেম হয়নি। বোর্ড সদস্যের মধ্যে দুই একজন সদস্য আমার কাছে মনে হয়েছে কিছুটা ক্রিটিক্যাল, তাদের প্রত্যেকের প্রতি সম্মান করে আমি এখনো বলছি মানব বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির সম্মানের সদস্য সবচেয়ে লার্নেড ব্যক্তি স্যার, তাতে আমি একমত, সবসময় বলেছি সো লার্নেড, সো এডুকেটেড, সো হাই প্রোফাইল পার্সন, তারপরেও কোনো কোনো ক্ষেত্রে মনে হয়েছে যে আমি খুব বেশি পছন্দ করি না, আমি যেভাবে কাজ করেছি আমার একটা সৌভাগ্য, আমি বলেছি যে আমার বাবা খুব হাই প্রোফাইল পার্সন ছিলেন, উনি সেক্রেটারি ছিলেন, আমাকে সবাই আলাদা সম্মান করতো, যখন ডাইরেক্টর দেখছিলাম তখন সচিব ছিল, তখন সিএসপি সচিব দেখা করছে, আমি চাষি সাহেবের ছেলে, ও স্যারের ছেলে, স্যার তখন খুব স্নেহ করছে, আর ফার্স্ট ডে আমি মাত্র ইন্ট্রোডিউস করতে গিয়ে তার সাথে শামীম হাসান মারা গেছে সিএসপি, ওয়ান মোস্ট ব্রিলিয়ান্ট সিএসপি অফিসার, যখন জানলাম চাষি বন্ধু ছেলে আমার পজিশন, আমি শিক্ষক হিসেবে না, শিক্ষক তার খুব বেশি ব্যুরোক্রেসি বা শিক্ষকদের খুব বেশি সম্মান করে না, এটা একটা কনফ্লিক্ট থাকে আমরা জানতে যাই না, যদি কোনো ব্যুরোক্রেসি হলো যারা জানে সিএসপি টিএসপিরা এবং অনেকে ঢাকা বেশি শিক্ষক থেকে কিন্তু সিএসপি হয়েছে, তারা কিন্তু টিচারদের খুব বেশি সম্মান করে, আর আপনারা তো বেশি কথা বলেন বেশি জানেন, আমার বললাম আমার একটা অ্যাডেড ছিল, যখন মনে হয় পরিচয় করলাম স্যার আমি জয়েন করেছি ডাইরেক্টর হিসাবে, আমি চাষি করি, ও চাষি কুন্দু সাহেবের ছেলে, স্যার তো সাংঘাত করবো আমার খুব স্নেহ, এখন আমার অনেক কাজ তারা সহজ করে প্রত্যেকটা কাজের মধ্যে আমাকে সহযোগ করবে, এটা আমার একটা বড় ছিল। আর দুই নম্বর ছিল যখন প্রধানমন্ত্রী করতে আমাকে দিয়েছে, সেখানে মন্ত্রীও জানতো না প্রধানমন্ত্রী, আমাকে বলুন প্রধান আমাকে ওখান থেকে মিনিস্টার ডাকে পাঠিয়েছে কামাল এমনি ইস্যু, এবং সেখানে গিয়ে প্রথম কথা বলছে অনারেবল প্রাইম মিনিস্টার ডিজায়ার খালেদা জিয়া প্রধানমন্ত্রী, দে ইউ শুড বি দ্য ডাইরেক্টর অফ গ্র্যান্ড ডিসিশন, উনি এসে উনি আমার পিএস পাঠে আমার গাড়ি দিয়ে নিয়ে আসে, তো একজন ডেটি সেক্রেটারি ফোন করলো জয় সাহেব সামার সাহেব পরে এডিশনাল সেক্রেটারি হয়েছে, বলে স্যার ওনাকে একটু ফোনে বলতেছে স্যার ওনাকে একটু একটা অ্যাপ্লিকেশন ডাইরেক্টর হতে চাই, ভেরি পজিটিভ পোস্ট ইম্পর্টেন্ট, ওরা দিচ্ছে একদম, আমি বলো আমি সামনে বসে আমি বসে কি দরকার শুনছি, আমি বলো আমি মুক্তি দেওয়া কি ধরুন, আপনি প্রধানমন্ত্রী চাচ্ছে আর আপনি বসেন অ্যাপ্লিকেশন, কিসের অ্যাপ্লিকেশন, আপনি আগে ফাইনে আসেন, তো সুবিধা ছিল ব্যাকিং ফর প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী নিজে আমার সম্পর্কে বলেছে উনি ভেরি অনেস্ট পার্সন, তো এগুলো আমার পাওয়া, আমি যখন সায়েন্স এমের চেয়ারম্যান মন্ত্রী জানেন মন্ত্রীকে গিয়ে তখন মন্ত্রী হচ্ছে আমাদের মঈন খান স্যার, মঈন খান স্যার তো আমাদের সম্মানিত শিক্ষক, মহাসব আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্ট স্টুডেন্টস অফ টিচার্স অফ ফিজিক্স স্যার চেয়ারম্যান কত সম্মান, ওনাকে বলেছে স্যার ও আচ্ছা হাসান সাহেব চেয়ারম্যান হয়েছেন, মন্ত্রী সাহেব বাদ দিয়ে ফাইল ওখানে গিয়ে প্রধানমন্ত্রী সাইন করে পাঠিয়ে দিয়েছে, তো এগুলো হচ্ছে আমার কত সুবিধা ছিল, যাতে হচ্ছে কি আমার কাজ করতে মানে আমি বলছি পাওয়ার এক্সারসাইজ করতে হবে, আমি কাজ যদি করতে চাইছি সেটা করতে সুবিধা হয়েছে, এই ধরনের মেন্টাল মেকআপ নিয়ে এত ছোট একটি প্রশাসন এসে কিছু কিছু বাধা সৃষ্টি করে হয়েছে, এটা আমি খুব ভালোভাবে নিই, এটা আমার কাছে খুব পছন্দ হয়নি, কারণ আমি মনে করি আমি যে আমি খুব রেসপন্সিবিলিটি কাজ করতে পারলাম, যেখানে বলেছে আমার যেখানে আমার বিরোধিতা ছিল যেখানে যেখানে আমি আওয়ামী লীগের সময় তত্ত্বাবধায়ক কমিটির সময় কাজ করেছি, আওয়ামী লীগের সময় আমি ড্রাগের দায়িত্বে ছিলাম, আমাকে তারা বলেছিল যে তার অনেক আমার বিরুদ্ধে বলেছে রাজাকার তত্ত্বাবধায়ক বলছেন মন্ত্রী বলছেন মানুষ করছে, আওয়ামী লীগের লোক আমার জন্য ফাইট করছে, তারা কোনো সময় আমার বিরুদ্ধে এই এবং সাইনের তিন বছর ক্যাটাগরি সব দু বছর আমি চেয়ারম্যান পদ করেছি, আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপারে আমি কনফিডেন্ট ছিলাম কোনোদিন অন্যায়ভাবে কোনো কাজ করেছি অসৎভাবে কাজ করেছি, এটা এই শিক্ষাটা আমার বাবা দিয়েছে সেটা আমি রক্ষা করার চেষ্টা করেছি, সেজন্য যখন একটা আমার একটা খুব কনফিডেন্ট থাকে আমার সবসময় মনে হবে আমি অনেস্ট অনেস্ট বলে আমার একটা বেশ ছিল, এবং সেটা যখন কিছুটা বাধাগ্রস্ত হতো এটা কিছুটা আমাকে বিব্রত কোনো অবস্থায় ফেলে ছিল, কয়েকবার এই বিভিন্ন মিটিংয়ে একটু হয়েছে, এবং বিশেষ করে আমাদের এই সার্ভিস রুটে হতে গিয়ে বেশ কিছু হয়েছে, যেটার পর আমি ধন্যবাদ স্যারকে সারা কমিটিতে ওই সাপোর্টিং রুট থাকা পরে না স্মুথলি হয়েছে, নাহলে আমি আরও কিছু ভালো কিছু করতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি আমাকে খুব বেশিটা ইনভলভ করানো হয়নি, তো যা হোক আমি বলছি যে আমি আই এনজয়েড দ্য মাই স্টে হিয়ার, এবং সবচেয়ে বড় কথা প্রফেসর আব্দুর রব যে কথা বলেছে আই ফুললি শেয়ার দিস ইজ এই কথাটা খুবই পার্টিনেন্ট রিলিভেন্ট, যে সুইট স্মল বাট সুইট মানাত ইজ এ স্মল বাট সুইট প্লেস টু ওয়ার্ক, সবচেয়ে ভালো লাগছে মানাত এনভায়রনমেন্ট, মানাত আদর্শের সঙ্গে চিন্তার সঙ্গে যেন আমার চিন্তা এক একই রকম হয়েছে একীভূত হয়েছে, অর্থাৎ আমি মন করতে পেরেছি, তো মানাতকে কখনো আমি একটু বাইরের প্রতিষ্ঠানে হতে হবে বলে অনেক ইউনিভার্সিটি থেকে আমাকে রিকোয়েস্ট করেছে, বিভিন্ন ভাইস চ্যান্সেলর সঙ্গে অনেক জায়গায় তারা চাই যে এখন একদম বলতে ফোন করলো যে মানে ইনডাইরেক্টলি বলছে যে আপনি আস এই আত্মলোক বাইক করেন, আমি সাহস করে আমার বলে দেয় আমাকে
যে আমি হবো হবো কেন, বলে আমি তো ভাই এসে কোথায় আমি ইন্টারেস্টেড না এইসব জায়গায় যাওয়ার জন্য। তো এই যে একটা সবচেয়ে ভালো লাগছে, তবে এইটা আমাকে বারবার মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টারি করেছে আমাদের প্রফেসর আব্দুল রহমান, আমাদের প্রফেসর রাশেদ, বিশাল বিশাল আমার একটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি ও ফার্মেসি শিক্ষক সংখ্যা হচ্ছে 72। আমার ফার্মেসি ফ্যাকাল্টি শিক্ষকের নাম হলো টিচার 72, 40 জন উপর পিএইচডি, ছাত্র মাত্র 400। আমার জায়গায় আছে প্রায় 30-20 স্কোয়ার ফিট জায়গা আছে একটা ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি। তো এইগুলো যখন আসলাম এখানে বিল্ডিং এই জায়গাটা ভালো লাগতো, তখন মিরপুরের মিরপুরটা আবার অনেক ঠিকঠাক করেছি, তারপরে ছোট ছোট জায়গা কেমন একটা বিশাল জায়গাতে ছোট আমি ডাইরেক্টর রাখছিলাম, যদিও অফিস ছোট ছোট কিন্তু সারা বাংলাদেশ হচ্ছে আমার কন্ট্রোল। ডাইরেক্টর ডাইরেক্টর বিষয়ে সুবিধা ছিল, একেবারে ওষুধের দোকান থেকে শুরু করে ইন্ডাস্ট্রির টপ পর্যন্ত তার আমার হয়ে, আমি যে কোনো জায়গাকে যে কোনো সময় ইন্টারভিউ করতে পারতাম, যে কোনো দোকানের মতো ওষুধে উল্লে এটা বাতিল, এটা লাইসেন্স সঙ্গে সঙ্গে এটা বাতিল করতে পারবো, এটা ইন্ডাস্ট্রি ঢুকলো। অত অফিস ছোট ছিল কিন্তু ক্ষমতা ছিল বিশাল, দুর্নীতি বিষয় হতো, মোর পাওয়ার মোর করাপশন, সাইজ রিপোর্টে ছিলাম তো বিশাল অফিস, এখানে 100 একর, এখানে 100 একর, 500 একর, কয়েক হাজার আমার স্টাফ। এখানে এসে দেখলাম ছোট্ট একটা অফিস, অফিসটাকে অবশ্যই বড় করেছি, বড় করতে কিছু আমার দুর্নাম হয়েছে, সেই দুর্নামটার জন্য আমাদের আমি দুঃখিত। তবে আমি মনে করি যারা এটাকে সুন্দরভাবে গ্রহণ করেছে তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করবে, যে একটা অফিস তো অন্তত বড় হবে, সে ঢুকলে মনে হবে ভাষান্তর হবে, ভাষান্তর ব্যক্তিত্ব নয় অন্যদের জন্য। এই এনভায়রনমেন্টটা এই পরিসরটা ভালো লেগেছে, কিন্তু আবারও বলছো যে বিশ্ববিদ্যালয় থেকে আসার পরে একটা মেন্টাল মেকআপ, আমি যে পজিশনে ছিলাম যে সমস্ত পজিশনে, এই আমার খুব এটা খুবই একটা স্মল প্লেস মনে হয়েছে কাজ করা, যেহেতু প্রশাসন বলতে আমাকে বলেছে আমি 10টা ফাইল, আমি দিনে বেঁধে 100টা ফাইল, আমি আমি 100 কোনো 500 সিগনেচার করেছি, 500 সিগনেচার একদিন, তারপর আমার সিগনেচার ডাইরেক্টর লাইসেন্সিং অথরিটি কোনো কোনো লাইসেন্স হয় না, একদিন আমাকে 500-1000 সিগনেচার করতে হয়েছে, সিগনেচার করতে করতে একবার আমার সিগনেচার নকল করে ফেলছে, কারণ তোর সঙ্গে পর সিএম হাসান এখন সিএমএইচ এত নম্বর তো লিখতে পারতো, সিএমএইচ লিখেছে আমি, এটা দিয়ে আরেকজন নকল করছে বলে ধরো বসে বসে লাইসেন্স অথরিটি সমস্যা, কেন এত নম্বর লিখতে তো আমার সমস্যা হবে। এখানে তো আমার একদম সাইন্স রেগুলি আমার কাছে ফাইল দিনে মধ্যে 50-60-100 ফাইল, আমার চারজন জয়েন্ট সেক্রেটারি, চারজন আমাদের সেখানে আজকে ট্রান্সফার হলো, এটা এটা প্রজেক্ট, এটা সেটা কত রকম, তারপর মিনিস্ট্রিতে কাজ, তারপর বিভিন্ন ইন্টারনাল সিটের সঙ্গে কাজ, এগুলো এখানে দেখলাম 5-7 ফাইল কিছু নেই, এগুলো কাজ করে আমার কাছে কাজে মনে হয়। সো আই এনজয় দি এনভায়রনমেন্ট, এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে ভালো লাগছে যে আমাদের সবাই সমমানের, আমাদের যেমন প্রফেসর বা আমাদের ডক্টর মিস্টার সাজ্জাদ সাহেব আছে আমার গুরুদারের মতো সম্মান দিয়ে থাকে, একটু ভিন্ন থাকে কিন্তু মনের থেকে মিল, এটা কথা বলতে গেলে সবার সামনে আমাকে যেমন একসময় বলতো আমার সময় দূষণ করে বলেছি যে দাওয়াতি কাজ, আমি একটু পুরো খোলাসা করে বলতে চাচ্ছি না যে ভাই দাওয়াতি কাজ কি হচ্ছে না হচ্ছে, আমি দাওয়াতে সারাদিন দাওয়াতে কাজের মধ্যে আছে, সবই তো এই লাইন, আমার তো দাওয়াত তো কাজ, আমার তো সবে এক লাইন, ভিন্ন লাইন তো নেই, এখানে সব ঘন্টা কত ঘন্টা খুব পুরো ঘন্টা লাগাইতে পারবেন কাজ, 12 ঘন্টা আমি 6 ঘন্টা থাকতে 6 ঘন্টায় আমার এই কাজে চলছে, এইটা একটা এক্সেপশনাল প্লেস টু ওয়ার্ক। সবচেয়ে ভালো লাগছে এটা যে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান, নিজের চিন্তা ভাবনা, একাডেমি এক্সেলেন্স, মোরাল এক্সেলেন্স, যে দাওয়াত সারা বছর মানুষকে দিয়েছি সেটা ইমপ্লিমেন্টেশন হওয়ার চেষ্টা করেছে, তা আমরা সবাই মিলে চেষ্টা করবো। আমি যে স্যার প্রযুক্তি কথা সেটাই আমি সবাইকে বলতে চাই যে আমরা সমন্বিত হবে বহন করতে হবে, এই যে আর অফ লিমিটেশনস লিমিটেশনস আছে সে করতে আমাদের লিমিটেশনস, এখানে গবেষণা লক্ষ্য করা যাবে না, গবেষণার জন্য মাস্টার ডিগ্রি দরকার, গবেষণার জন্য পিএইচডি দরকার, এগুলো এখনো সরকার অনুমোদন করে নেই, সঙ্গত কারণে করে নেই, এই জন্য এটা রিসার্চ পরিমাণে করা যাবে না, ব্যক্তিগতভাবে রিসার্চ করা চায় আমার রিসার্চ যেহেতু লিঙ্ক, সেই জন্য আমি সবসময় আমার রিসার্চ সঙ্গে আমার জড়িত, আমার সঙ্গে 8 জন আছে, আমি জানি না কয়জন পরিচয় করতে 8 জন পিএইচডি ছাত্রের সঙ্গে আমি সম্পর্কিত, এই পিএইচডি স্টুডেন্টস কত ছাত্র এম ফিল করেছে, কত ছাত্র দেখিয়ে দিয়েছে, কত এম ফার্ম আমার হিসাব নেই, তাদের হেল্প করতে চান দেখা যাবে, কেউ নাম দিয়েছে কেউ নাম দেয়নি, আমি সকালে আসার আগে কত রিসার্চ করতে আমার জার্মানি থেকে কত কার কাজ পাঠিয়েছে, খুব ইন্টারেস্টিং কম্পাউন্ড কাজ করতে, আমি সকালে আর ভাবতেছি আপনাদের সময় দিয়ে 11:30 এখন আবার যদি ট্রাম্প জিততেছে দেখে একটু মানসিকভাবে খুবই দুঃখিত করে, খুব খারাপ লাগলো শুনে, যাও এটা আমার দুঃখ হতো মেয়ের না নির্বাচিত হয়নি একদিকে ভালো লাগছে, আবার দেখতেছি তো দুজনেই তো দুষ্টর মধ্যে দুজনে এখন যাক আল্লাহ তারা নির্ধারণ করেছে, মনটা খারাপ মনটা খারাপ আমাদের শাহিন ভাই হেল্প করলো তো পারে নাই, যা এটা আমাদের ভালো যেটা ভালো হয় সেটা ভালো হচ্ছে। অতএব আমি বলছি যে আমাদের চেষ্টা করতে ভালো করব এইখানে যেটা আমাদের কোয়ালিটি অফ টিচার্স, যদিও কয়েকজন আমাদের সম্মানিত বোর্ড সদস্য মনে করেন এর কারণে দু একটা পয়েন্ট বলেছেন অমুক তমুক আপনাদের বিশ্ব জিডি সম্পর্কে, আমি তাইকে জিজ্ঞেস করেন ইংলিশ কি বলে আপনার সঙ্গে
আমার একজন নামক চাইছেন সবই তো আমাদের খুব সম্মানিত লোক বলে ভালো বলতে পারেন ইংলিশ বলতে আমি কি আপনাদের যে ডিজে টিচার তাকে এডুকেশন ইংলিশ কি বলতে দিলাম ভাষা একটু কমিউনিকেশন গেল অনেক সদস্য বলবেন মনে করেন যে খুব আমাদের লেখাপড়া আমি বলছি আমাদের খুবই কোয়ালিফাইড আমাদের প্রত্যেকটা টিচার হাইলি কোয়ালিফাইড ফিউ এক্সেপশন ব্রিলিয়ান্ট টিচার্স ব্রিলিয়ান্ট স্টুডেন্টস এখন সমস্যা হচ্ছে এখন তো ওয়ার্ল্ড অফ হোয়াট ইজ কল্ড ওপেন মার্কেট ইকোনমি কমার্শিয়ালাইজেশন হয়েছে গেল ইউ মাস্ট পে দেন সবাই তো সেক্রিফাইস করে আসবে না আমাকে 2 লক্ষ টাকা দিয়ে আমার আনছেন আমি আর একদিন 2 লক্ষ টাকা যাবো না আমি 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা করেছেন তাও পরে 1 বছর পরে তাই বলছি মানা খারাপ লাগছে তার 2 লক্ষ টাকা পাই তো খারাপ হয়েছে 2 লক্ষ টাকা নিচ্ছে এত কম মিলবে ভালো তো কোনো টাকা তো পাচ্ছে না আমি খাওয়ার সময় আমার সঙ্গে থাকে ফাইসাল ছিল সরব ছিল আমি বিস্কিট আর ইয়ে করে খেলাম ভালো লাগতো তো মানা হতে টাকা আমার কী হবে আমি এতগুলো বিদেশে গিয়েছি 5 বছর টাকা নিয়েছি তারপরে আমার খারাপ লাগতেছে না যেটাকে রিপ্লেস করুন তো এখানে আসলে এটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ভালো ছাত্র রাখতে গেলে ভালো টিচার রাখতে গেলে কি করতে পারে মনে এবং সেই ইনক্রিজ থাকবে ক্লাস দিবে না সব স্টুডেন্টস আমাদের সব সম্মানিত শিক্ষকরা সবাই একটাই বলেছে যে নাম্বার অফ স্টুডেন্টস বাড়াতে হবে বাড়ালে কিন্তু ফিনান্সিয়ালি আমি স্টেপটা আমরা আরও বেশি নিতে পারবো এবং এটার সঙ্গে শিক্ষক ভালো শিক্ষক থাকাটা নির্ভরশীল এই যে অনেক কষ্ট করে আমরা এক্সট্রিম পড়তে পারলাম এটা ভালো ভালো যাওয়া আমি মনে করি যে অনেক উপকার হয়েছে আমার জীবনে যেখানে গিয়েছি সেখানে চেষ্টা করেছি আইনের ভিতরে ম্যাক্সিমাম ফেসিলিটিস এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন আপনি একটু বেশি লিবারেল এইটা কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে যে আমি যতটুকু পাচ্ছি কিছু ভালো কাজ করি মানুষ দোয়া করবে তারা খুশি হবে খুশি হবে ভালো মতো কাজ করবে তো সেজন্য আমরা চেষ্টা করলে অনেক ভালো কাজ করতে পারবো কিন্তু ফিনান্সিয়াল সাস্টেইন করার জন্য ফিনান্সিয়ালি আমাদেরকে ইনকাম বাড়াতে হবে তো এইটা ঠিক যে আমাদের এনভায়রনমেন্ট আমাকে সমর্থন করে এই যে আমাদের ছাত্র ভাড়া তার যেমন সময় প্রবেশ আমাদের নলেজ হয়েছিল তখন তো স্পেস ছিল কম নাম্বার অফ ডিপার্টমেন্টস কম এবং প্রথমে একটা ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি উঠতে পারে না টেক্স টাইম গেলে যদি আস্তে আস্তে উপর উঠতে কষ্ট করে তারপর উনি টেক ওভার করেছে তারপর উঠছে আমাদের সময় কিন্তু আনফর্চুনেটলি আমি গিয়ে সেটা অনেক বেশি প্রতিকূল অবস্থায় পেয়েছি ছাত্ররা প্রতিকূল অবস্থায় কাজ করা আমি মানে ইউজফুল না সাহস করে কাজ করেছি কিন্তু এটাতে যে প্রবলেমগুলো হয়েছে কিছু এই মিরপুরের মধ্যে কয়েকটা সমস্যা হয়েছে ছাত্রের সমস্যা হয়েছে সেখানে ছাত্র ফেস করেছি ছাত্রের বক্তব্য করেছি ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে গোলমাল করেছি স্টুডেন্টস আমরা যদি বাইরে বেশি যাইনি এখানে কয়েকবার গোলমাল করলো এইগুলি আমার কাছে একটু মানে বিটার এক্সপিরিয়েন্স বলা হবে আমি বাই নেচার সবার মিলে বেশি কাজ করতে চাই ছাত্ররা এসে এত ফ্রিলি মিশি তারপর এই শোরগোল করবে এইগুলো আমি খুব ভালোভাবে নিই না যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো এগুলো আমরা ফেস করেছি স্লোগান মিছিল তারপরে দিক দিয়ে ককটেল ফুটানো এগুলি খুব আমরা ভয় আমি এস্টেন পক্ষটা দায়িত্ব পালন করেছি আর সারাদম হলে ছিল আব্দুর হলে ছিল তো এগুলো তো আমাদের কাছে খুব স্লোগান ফ্লোগান এগুলো নিয়ে আমরা খুব বেশি ঘাবড়ে যাওয়ার মতো মানসিকতা নয় কিন্তু আমরা চাইছি প্রাইভেট ইউনিভার্সিটি সবাই মিলে কাজ করবো অথবা আমাদের আমার বিশ্বাস আমাদের ভালো কাজ করলে ইনশাল হবে আমাদের নতুন ক্যাম্পাসে নিয়েছে সেখানে আমাদের ক্যাম্পাসে কিছুটা আমাদের প্রবলেম হবে কারণ ছাত্রদের অনেক পয়সা কমাতে হবে আর তার নিয়ন্ত্রণ সেট আপ করে চেষ্টা করতে আমার উত্তর আমাদের বাচ্চাদের দায়িত্ব আছে পরবর্তী বিষয়টা হবে একটা সিস্টেম থাকলে একটা রবিবার থেকে ইম্পর্টেন্ট যদি আমাদের সিস্টেমে নিয়ে আসতে পারি যে অপারেশন করে সেগুলো দিয়ে আমরা অনেক আস্তে আস্তে করে একটা নিয়ম শৃঙ্খলা যদি দিয়ে আসা যায় তাহলে কিন্তু তো যার আমি আবারও ভেরি মাসে গ্র্যাটফুল টু দা ফ্যামিলি এবং বিশেষ করে আমার গত বছর হার্ট অ্যাটাক হয়েছিল সিভিয়ার হার্ট অ্যাটাক এবং সেখান থেকে বেঁচে আসার সম্ভাবনা খুবই কম তা আমার প্রিয়জন আমাদের মেয়ে জয়ী খুব সুন্দর বলেছে যে স্যারও বলে আমার আঙ্কেলও বলে দুটোই বলে আমি আমার আব্বাকে দেখেছি আর আপনাকে দেখেছি যে এইভাবে থেকে ফিরে আসা কারণ আমার সরকার বড় ভাই আমাদের আব্দুল নাসের মোহাম্মদ আব্দুল আত্মাকে হত্যাকে আল্লাহ থেকে আমার করুক তার স্বপ্ন দেওয়া করি উনিও খুব ক্যান্সার নিয়ে আবার রিকার করার খুব চান্স থাকে প্রায় 8 বছর 2008 উনি বল সবসময় বলে সে জলি ওর নাম জল ভালো নাম তবে বলতে পারছি না আমার কী নাম খুবই ভালো সুন্দর বলতে তার ইন্টারভিউটা এত সুন্দর ইংলিশ বলেছে আমি সো ইমপ্রেস তার ইংলিশ শুনে এবং সে এটা বলেছে স্যার তা আমার একটা সৌভাগ্য আমাদের ব্যবহৃত হাত দিয়েছে যে ভালো কাজ করার জন্য মানুষের জন্য ভালো করার জন্য এটা বড় জিনিস তা আমি সবসময় এখানে তো সক্রিয়ভাবে আসতে পারবো না সব এইটা একটা হয়েছে আর ভালো লাগছে প্রোগ্রাম করেছি বিশ্ব ইংলিশ ডিপার্টমেন্টের কথা বলতে হয় তাদের বক্তব্য ভালো লাগে আমার খুব সুন্দর সুন্দর ওয়ার্ডস করতে বলতে আছে এক্সপিয়ার আমি তো ইংরেজি ছাত্র না মা বাবুর কথা বলে সুন্দর লাগে বলুন ওই ইংলিশ দিয়ে আমার সুন্দর হলো আমি জীবন তো সাহিত্যের ছাত্র না কিন্তু তাদের যে কোটেশনগুলি খুব ভালো লাগছে অনেক শিখেছে আমার আর আই রিয়েলি এনজয় দ্য কম্পেয়ারিং অফ দ্য
আমার বিরুদ্ধে করুক, আমার সামনে এসে বলুক পশুবি দিকে, আমরা ভালো কাজ করতে চাই, ভালো কাজ করবো, সবাই মিলে কাজ করবো। কোথায় আমরা যে সবাই মিলে কাজ করি, মানুষ পরিবারের কাজ করেন, সবচেয়ে ভালো হচ্ছে এনভায়রনমেন্ট, বিশেষ করে মন মানসিকতা যে এনভায়রনমেন্ট, এইটি কিন্তু কোথায় পাওয়া যাবে। অন্য যে কোনো ইউনিভার্সিটি কাজ করতে গেলে কথা বলবো, চিন্তা করতে হবে কার সামনে কথা বলতেছি, কী বলতেছি, কোথায় কী হচ্ছে, চাকরি থাকবে কি। আমরা মানুষদের নিশ্চয়তা দিয়েছে, আমাদের চাকরি কারো যায় না, যারা গিয়েছে 7-8 বছর পরে সেটা বোধহয় সাধারণ চাকরি বোধ হয়েছে, এটা কি আমাদের সাইন্স সাহেবের মিলে একটা চাকরি যাবেন, এটা নিশ্চিত ঢুকলে এখান থেকে বাইরে যাবে, অবশ্য ঢুকাটা কঠিন, এখানে টিচার টিচার ঢোকাটা কঠিন। তা যাও, আমি আমার সেই ক্রিটিক্যাল মুহূর্তে আমাদের সবাই দোয়া করেছে, আমাদের মুরব্বী সাহেব কতবার গিয়েছে, মানা করেছে আইসি কিন্তু ঢুকির দেখা করার জন্য, তাদের শ্রদ্ধা, তাদের ভালোবাসা, তাদের দোয়া, এটা আমি সারা জীবন মনে রাখবো। আমি শ্রদ্ধা সশ্রদ্ধ ঠিক তাদেরকে স্মরণ করবো, তারা আমাদের দোয়া করছে, তাদের ভালোবাসা দিয়ে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছে, তিনি মানব পরিবার বিশেষভাবে সম্পৃক্ত ছিল, আমার অনেক দোয়া করেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ হয়েছি। আর আবার বলছি যে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আর আমি যদি আসবো এখন তার ভাইসার তো চেয়ারে নেই, বলতে সুবিধা স্যার ভুল করছেন, সমস্যা নেই, আমাদের খুব ভয় পাইছিল বলে রাখবো, বলেন এখন তো বলতে সুবিধা ভাই এখন নাই, আমাকে বলেন স্যার এটা বলে ভালো হয়েছে, ওইটা বলুন, সবাইকে ভালো করার চেষ্টা করেছি, সবাই সাথে সমান উপকার করতে পারিনি, সবার সমানভাবে উপকার করা যায় না, এটা বাস্তব, অনেকগুলি আমাদের বাধা থাকে যেগুলো করা যায় না। এই কথা বলে শেষ করছি, আর আমি একটা ভালো জিনিস হচ্ছে যে একটা ভালো ভালো আলেম সব এত সুন্দর এত আলেম ভালো, আমাদের ইব্রাহিম, তারপর আমাদের মুবাই সাহেব, তারপর আমাদের লতিফ, তারপর মাদ্রাসা থেকে আসছে, মাদ্রাসা থেকে আসছে, তারপর ইমামতি করতে দেখলাম যে সমস্যা হয় না, আবার মাঝে মাঝে সাজা সাহেব গুরু আলেম নয় কিন্তু আলেম থেকে বেশি এসে পড়েন, তা ওনাকে আবার করতে রাখছে যে সামনে থাকলে ভালো, দেখলে আবার এই জন্য আমার ভয়ে দাঁড়া করছে, আমাকে আমি অসুবিধা আপনার থাকেন, আমার পিছনে আমরা আসি, এখন আসি কিনা যাই না, ওনাকে ছাড়েন না, থাকলে ভালো হবে না, কোনো ছাড়া ছাড়ি নেই, কোনো সাজারে নেই, চলবে এগুলি। আর আমি যা আমাকে আমি যা দেওয়ার চেষ্টা করেছি সব ক্ষতি দিতে পারিনি, আর ভুল ত্রুটি হলে সেটা আমি আবার বলছি, আমাকে আপনারা কাইন্ডলি ক্ষমা সুযোগ দিয়ে দেখবেন। এই 2 মিনিট একটু বড় কথা হচ্ছে, আমি আপনাদের সঙ্গে ছিলাম, থাকবো, যতদিন পর্যন্ত ইনশাআল্লাহ হয় তত থাকবো, কতটা কতটা আসতে পারবো সেটা বলা মুশকিল, কারণ যেহেতু আমি ওইখানে থাকি, ওদিক থেকে এইদিকে আসে আমার জন্য আসাটা একটু ডিফিকাল্ট, কারণ এটা আমার জন্য একটু অনেক রাস্তা, আমি যেহেতু ইংরেজিরা ট্রাস্টের সদস্য, ইংরেজিরা ফার্মাসি ইন্ডাস্ট্রি বোর্ড অফ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার অনেক এত প্রোগ্রাম থাকে, আমার ওইখান থেকে এইদিকে আসা বোধহয় আমার মিটিং টিটিং ছাড়া আসতে পারবো না, তাও সবার জন্য আমার আমার স্নেহ, সবার জন্য আমার শ্রদ্ধা, সবার জন্য আমার ভালোবাসা থাকবে, এবং আমি ভালোবাসা শিখতে হয়েছে, আমাকে তারা অনেক কথা বলেছে, আমি সে যোগ্য না, যে কথা আমার ছাত্ররা থেকে শুরু করে বলে দিয়েছে, আমাদের প্রফেসর মোস্তাক ইসা, আমাদের হেমাশ সাহেব, আমাদের আমাদের জাহাঙ্গীর সাহেব, আমাদের আমাদের মনুরিশম সাহেব আছে, খুবই যোগ্য লোক, তার ভাষা ছাড়া যারা সবাই মিলেমিশে কাজ করলে কোনো সমস্যা হবে না, আমাদের চেষ্টা করতে হবে নাম্বার অফ স্টুডেন্টস বাড়ানো, পারমানেন্ট ক্যাম্পাসে যাওয়া, এগুলি করলে ইনশাল্লাহ আমরা আশা করি যে প্রবলেমগুলো আমরা ভাবছি, এবং প্রবলেম ভাবতে হবে, প্রবলেমকে এনকাউন্টার করে আগাতে হবে, কোনো সময় ভালো সব সব পরিবেশ আমার পক্ষে থাকবে, এইটা এটা চিন্তা করবো, এটা চিন্তা করে কাজ হবে না, পরিবেশটাকে আমার পক্ষে আনতে হবে, তাই আমাদের মোরালিটি খুব শক্ত করে সেটা বলছে, উই শুড ফেস ইট, যে আমরা ভালো কাজ করছি, মোরালিটি বিষয়ে মোরালিটির কথা বর্তমানে আমাকে বলেছে টেলিভিশনে, বিভিন্ন মিডিয়াতে, আমি বলছি স্ট্রংলি ভাই মোরালিটি উইদাউট রিলিজন ইজ ইম্পসিবল, এইটা মোরাল দরকার, মোরাল ছাড়া হবে না। আর আমাদের ছাত্রীরা খুব ভালো, আমাদের টিচার যারা আছে প্রত্যেকটা মাশাআল্লাহ খুব ভালো, সম্প্রীতি ব্রিলিয়েন্ট টিচার্স, ফালতারা নাম বলতে পারছি না, তারা অত্যন্ত ভালো, আমাদের রোগিয়া ভালো, সত্যি এত ভালো লাগছে, সবাই আমাদেরকে এত শ্রদ্ধা, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা চমৎকার এনভায়রনমেন্ট, এইটা আমার সত্যি মানে এত দাঁড়া কাজ করেছি, এত সুন্দর পরিবেশে কাজ করার, আমার ছোট অফিস কিন্তু সুইট, সবাইকে ধন্যবাদ। আজকের এই ফেয়ারওয়েল প্রোগ্রামের
আমরা সবাই আমাদের সবার প্রিয় যাকে আমরা কেন্দ্র করে এই আয়োজন, প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। এবং আমাদের কি সৌভাগ্য দেখেন, অ্যালং উইথ দি বোর্ড মেম্বার্স আমরা হ্যাঁ প্রাক্তন কয়েকজন ভাই, এটা এই বিরল ঘটনা, আমি কোথাও হয়তো 41-42 প্রফেশনাল লাইফে কোথাও আমি দেখিনি। তো আমি না বক্তৃতা করবো না, বক্তৃতা করার সময়ও নয়, কারণ আপনারাও বোধ হয় ধৈর্য জানি কিছু ইনফরমেশান বোধ হয় আপনাদেরকে। সেই ইনফরমেশান মধ্যে প্রথমে বলি, মানারতে যদিও আমি গত এক বছরের কিছু বেশি সময় হলো, কিন্তু আসলে মানারতের সাথে আপনারা জানেন পাবলিক ইউনিভার্সিটিতে এক একজন শিক্ষক 4 ইয়ার্সের একটা ইয়ে পায়, ছুটি পায় লিয়েন। আমার লিয়েনের সর্বশেষ ওই 4 বছরের সর্বশেষ 3 বছর কিন্তু আমি মানারতে ছিলাম, অ্যান্ড ইটস ইন দি ইয়ার 2004-05। আমি তখনও ওই হেড ডিন ইত্যাদি এইরকমই ছিলাম। তো ওখানে মানারতের সাথে আমার পরিচিতি যতটুকু জেনেছি, আর 2015-র অক্টোবরে এসে যখন জয়েন করি, মানারতকে যেরকম দেখেছি দেয়ার ইজ এ ওয়ার্ল্ড অফ ডিফারেন্স, উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো পার্থক্য। এবং পার্থক্যটা সবচেয়ে প্রণিধানযোগ্য যেটা আমার কাছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্থক্য আছে, এখানে আমরা যারা আছি তাদের আউটলুক অ্যাটিটিউড এর পার্থক্য আমি দেখেছি, এবং সবগুলো ছিল পজিটিভ। এবং মানারতকে ওই অবস্থা থেকে 2004-05 অবস্থা থেকে 2015-16 এই যে পজিটিভ একটা অ্যাটিটিউড আনার পিছনে স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি রোল ছিল চিফ সিইও অফ দ্য ইউনিভার্সিটি। এবং এর মধ্যে সিইও হিসাবে তো 2005 থেকে আমি যতটুকু জানি আমি ওমর আলী ভাইকে রেখে গেছিলাম, এরপরে ছিলেন প্রফেসর রব, এবং প্রফেসর রবের পরে আমাদের আজকের অতিথি। আমি প্রত্যক্ষ করেছি যেটা সেটাই বলি, সবার ভূমিকা আছে মানারতকে এই যে ট্রেনে উপরে তোলার ক্ষেত্রে, বাট প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান সাহেবের ভূমিকাটা আমি প্রত্যক্ষ করেছি। আমি সময়ে অসময়ে প্রয়োজনে অপ্রয়োজনে যখনই উনার কাছে গেছি, আমি উনার মহত্ব একজন ভালো মানুষ হওয়ার জন্য, সহজ কথায় ছোট্ট কথায় ভালো মানুষ, এবং একজন ভালো মানুষ হওয়ার যত মানবিক গুণাবলী আছে আমার মনে হয় আল্লাহ উনাকে তার সবগুলোই দিয়েছেন। ইউনিভার্সিটি আসার পরে টিচার হিসাবে শিক্ষক হিসাবে বোধহয় উনার সাথে যতটুকু ঘনিষ্ঠতা সুযোগ পেয়েছি, আমার মনে হয় টিচারদের ওই কমিউনিটি থেকে আর কি অতটুকু সুযোগ পাইনি। তো কাজেই ওই এক কথাই বলবো, একজন ভালো লোক উনি, আর কি এসে বেশি আর বিশেষণ দেওয়ার বোধ হয় দরকার নেই। সম্মানিত মানব ফ্যামিলির সদস্যবৃন্দ, ফ্যামিলি বলতে অবশ্যই উনারা এক্সক্লুডেড নয়, এই পাশে যারা আছেন আমরা সবাই নিয়ে একটা ফ্যামিলি। এবং আমি যেটা মনে করি, শুধু শিক্ষক নয়, শুধু বোর্ড মেম্বার নয়, শুধু স্টাফও নয়, সবাই এই ফ্যামিলির কিছু না কিছু কন্ট্রিবিউট করার মতো আছে। এবং আমরা কন্ট্রিবিউট করতে পারি তখনই অ্যাজ এ টিম, যখন আমরা শীষের ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকব। আপনাদের কাছে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, যত কথাই আসুক, যত প্রতিকূল অবস্থায় আসুক, আমরা যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাই, আমি জানি আমাদের অনেক সীমাবদ্ধতা আছে,
বা সব সীমাবদ্ধতা ছাড়িয়ে আমরা কিন্তু ইনশাল্লাহ ঊর্ধ্বমুখী হতে পারব। তো এই ক্ষেত্রে আপনাদের যার যেখানে যতটুকু কন্ট্রিবিউশন সেটা আশা করছি, যত প্রতিকূলতা যত সমস্যাই আসুক আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে সেগুলো কাটিয়ে উঠব। আজকে সম্মানিত অতিথি, উনার সম্পর্কে আপনারা অনেক দীর্ঘ দীর্ঘ কথা বলেছেন, অনেক ওনার লাইফের বিভিন্ন দিক তুলে ধরেছেন, কিন্তু আমি বলেছি এক কথায়, ছোট্ট একটা কথা, এবং এটা সম্ভবত এই 2015 সালে জয়েন করার পর থেকে এখানে ওনার সাথে যেই আমার ইন্টারাকশন না হলে তো মানুষ মানুষকে বুঝতে পারে না, চেনে না। আমি যতটুকু বুঝতে পেরেছি, ওনাকে যতটুকু চিনতে পেরেছি, একজন ভালো লোক, এর চেয়ে বড় বিশেষণ ছাড়া আমি আর কিছু চিন্তা করতে পারি না ওনাকে নিয়ে। আমি আমার কোনো এক প্রাক্তন ছাত্রকে, যে এখন অনেক বড় পোস্টে আছে, ইসলামী ব্যাংক সম্পর্কে কথা হচ্ছিল, IBBL, তো আমি ওকে বলছিলাম তুমি যে দায়িত্ব পালন করতে যাচ্ছ, মনে করো না ওখানে সব জিনিয়াস আছে, জিনিয়াস, তবে তাদের তোমার সবচেয়ে বড় পুঁজি হলো দেয়ার সিনসিয়ারিটি, দেয়ার ডেডিকেশন, এটা হলো সবচেয়ে বড় পুঁজি। এই পুঁজিটা ব্যবহার করে যা করার করো, সেভাবে কর্ম পরিকল্পনা করো। তো আমি একেবারে নিশ্চিত, 100% নিশ্চিত, আমার এখানে আমার সামনে এবং আমার সাথে এদিকে যারা আছেন তাদের কোয়ালিটি, ডেডিকেশন, সব কিছু ওই যাদের কথা বলছিলাম তাদের চাইতে কম নয়, আরও বেশি। তো কাজে আমরা কেন কিছু কার্য হব না, আল্লাহ কেন আমাদেরকে উপরে দিকে নিয়ে যাবে না? একটাই শর্ত, সবাই মিলে একসাথে অ্যাজ এ টিম আমরা এগিয়ে যাব। তো সরি, আপনাদের আর বেশি সময় নেব না, অনেক সময় তো পার করে ফেলছি আমরা। আমি আল্লাহর কাছে কায়মানুবাক্যে এটাই কামনা করি, যেই মানারতে আমরা আছি, প্রফেসর ওমর আলী সাহেব যেটা বলেছেন, যেই মানারত আমাদের রুটি রুজির ব্যবস্থা করেছে, সেই মানারতের জন্য আমরা আমাদের সর্বোত্তমটা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের দুজনের